ইউএনডিপি আপনার একটা বৃহৎ সংস্থা, ইউএনডিপির নিজস্ব অনেকগুলো প্রজেক্ট আছে বাংলাদেশ সব দেশে, আর ইউএনডিপি যেটা সমস্ত ইউএন যেগুলো এজেন্সিগুলো আছে তাদের অনেকটা সমন্বয়, এই আইএলও বলেন, ইউএনএসসিআর বলেন, আইওএম বলেন, এফএও বলেন, সবার সমন্বয়। আজকে তারা ইউএনডিপি প্রজেক্ট সম্বন্ধে কথা বলতেছে, অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে ওদের, আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিশেষ করে ক্লাইমেট রেজিলিয়েন্সের উপরে প্রচুর ওদের কাজ, এবং আমরা তাতে আলাপ করেছি যেগুলো এক্সিস্টিং প্রজেক্ট আছে চলবে, ওরা কতগুলো নতুন প্রজেক্টের কথা বলছে, এবং রিফর্মের মধ্যে আমাদের সাহায্য করতে চায়, গ্রিন টেকনোলজি গ্রিন ইস্যুতে ফান্ডিং ওগুলোতে সাহায্য করতে চায়, তারপরে আপনার আর বিশেষ করে লোকাল লেভেলের যে সেগুলো স্থানীয় হেলথ এডুকেশন এগুলোর মধ্যে অলরেডি আছে, আরও সাহায্য করতে চায়। আর ওরা আবার একটা ওদের মডালিটি আছে, কিছু কিছু ভালো ভালো এনজিওর সাথে কাজ করে, যারা আমরা অনেক সময় সরকারি সে রিচ করতে পারি না, ওদের কাজ করে এটা নিয়ে। আর এমন আর আমরা ওই যে ট্রানজিশন টু গ্র্যাজুয়েশন 2026 করতে ওদের কতগুলো আমাদের শর্ত আছে, কতগুলো জিনিস পালন করতে হবে, রিফর্ম পোর্ট ডেভেলপমেন্ট ফিজিক্যাল রিফর্মের, যে কোনো রিফর্মে যদি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স লাগে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স লাগে বেশিরভাগ রিফর্মে ওরা করতে যায়, রিফর্ম কিন্তু আমাদের আমরাই করবো, কিন্তু রিফর্মের জন্য কিছু কারিগরি সহায়তা যদি দরকার হয়, এক্সপার্ট আছে আপনার, তারা তো সেগুলো ওরা দিতে পারে, ওদের অর্থ আসবে এই আপাতত এটা নিয়ে। আর তাদের একটা সুবিধা কি, তাদের যে ভালো মেসেজটা এখন অন্য অন্য যে সংস্থাগুলো আছে যাদের সাথে অলরেডি আমি কথা বলেছি, ওরা ওরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসবে, এবং ওরা দিক দিয়ে খুব রেসপন্সিভ, এবং মোটামুটি মোটামুটি না খুব ভালোভাবে ওরা বলছে দে আর কমিটেড টু হেল্প আস। রোহিঙ্গা ইস্যু নিয়ে তো ওদের সাথে আলাপ হয়নি, রোহিঙ্গা ইস্যুর একটু ব্যাপক, রোহিঙ্গা ইস্যু নিয়ে তো আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে আলাপ করছি, ওয়ার্ল্ড ব্যাঙ্ক আছে, তারপর আপনার ইউএসএ রোহিঙ্গা ইস্যু নিয়ে ওরাই বেশি হেল্প করছে। বিভিন্ন সময় কথা হচ্ছে যে এলডিসি গ্রাজুয়েশনের পরও আমরা কিছু সাপোর্ট নিতে হবে প্রয়োজনীয়, এরকম কোনো কথা হচ্ছে না? এটা এলডিসি সাপোর্ট নিয়ে কিছু কথা হবে আছে, আপনার অনেকে আপনার তো ডাব্লিউটি এর কিছু ইস্যু আছে, ট্রিপ কিছু আছে, যাক আমি ডিটেইল গুলো বলে দেব। মূল্যস্ফীতি স্যার অনেক কমে, মানে জুলাইর চাইতে অনেকটাই কমেছে, কিন্তু এখনো সহনীয় পর্যায়ে আসে নাই, না এখানে এখনো 11-এর উপরে না না, মূল্যস্ফীতি একটু এসে পাচ্ছেন তো, কিছু কমছে যে একটা মেসেজ দিয়েছে আমরা, এবং এটার জন্য তো শুধু সাপ্লাই আর ইসে তো অরে হবে না, আমরা যে বললাম ল অ্যান্ড অর্ডার ওইগুলো আমি আলাপ করবো আরও ওদের সাথে লোকাল ইস্যুর সাথে, যাতে ওরা একটু দেখে। আর আমরা কিন্তু সাপ্লাই বন্ধ করি না, এবং আমরা অলরেডি যেমন রিসেন্টলি আমরা আরও সয়াবিন কিছু ব্র্যান্ড অয়েল আনার জন্য ইম্পোর্টের পারমিশন দেবো, তাহলে আসলে কিন্তু মোটামুটি সাপ্লাইয়ের বা সরবরাহের কোনো কমতি হবে না। এখন বাজারজাত করার ব্যাপারে সাপ্লাইতে একটা অংশ হলো বাজার, আপনার রিটেল প্রাইস, এবং আমাদের সেটা হলো আপনার ভোক্তাদের উপর কোনো বাড়তি চাপ যেন না, সেটাও তো আপনার মন্ত্রণালয় স্যার। হ্যাঁ সেটাও তো আপনার মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়। হ্যাঁ বাণিজ্য মন্ত্রণালয় দেখবে ভোক্তা অধিকার, উনি তো বুদ্ধি হয়ে গেছেন, উনি ছিলেন, আমরা একজনকে দিচ্ছি ভালো, উনি ছাড়াও আমাদের অন্য অন্য যারা আছে তারা বাজারে কোনো ইম্প্যাক্ট পড়েনি স্যার এখনো। হ্যাঁ বাজারে কোনো ইম্প্যাক্ট আমরা দেখছি না, না আপনার ইম্প্যাক্ট দিতে পারেন, শুধু ইম্প্যাক্ট দেখতে চাইলে দেখতে পারবেন, মানে আপনার মাঝে মাঝে পকেট আগের মতো আগের মতো কিছুটা একেবারে হুট করে নেমে যাওয়ার মতো অবস্থা তো বিভিন্ন কারণে ঘটেছে, তো আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো, টাকা ছাপিয়েছেন হাজার হাজার 70-60 হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন খরচ করে, এইগুলোর ইম্প্যাক্টটা ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। স্যার পেনশন স্কিম নিয়ে একটা মিটিং আছে, আমি তো ভুল না করি, গেল দেড় মাসে অলরেডি যারা কন্টিনিউ করছিল তারা অনেকটা ডিসকন্টিনিউ হয়েছে, এবং 4 লাখের মতো গ্রাহক আছে, কোনো সিদ্ধান্ত আসবে কিনা স্যার? আমি একটা মিটিং এ গিয়ে নেব, আমি কিন্তু মিটিং এর পর পেনশন নিয়ে এখন কথা বলবো না স্যার, আপনি যদি বলেন আমরা ওয়েট করব স্যার। না 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 স্যার, আপনি একটু বলে আসতে প্রথম থেকে যে বাজার ব্যবস্থা করতে চাঁদাবাজি বন্ধ করতে হবে, এটা আপনি আপনার সরকার রাজনৈতিক সরকার না, চাঁদাবাজি বন্ধ করার জন্য আপনি কতটা পারবেন, কতটা কঠোর, কারণ আপনি মূল্যস্ফীতি কমছে দেখা যাচ্ছে বাজার প্রভাব পড়ে নেই স্যার। না চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে, সমাজে অনেকগুলো ভ্যালুজ আছে, আর কোনোদিন তো ভ্যাকুয়াম থাকে না, শূন্যস্থান অলওয়েজ পূরণ হয়, তাই না? এখন যারা চলে গেছে তাদের বলে আরও শূন্যস্থান পূরণ করার যে লোক আছে সেদিকে কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে, সেই সময়টা কত সময় লাগবে? ব্যবস্থা নেবো তো বলেছি, তা তো করিনি।
ব্যবস্থা নেব আমাদের। ঠিক আছে।